बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम फेलो इंजिनियर्स एवं अन्यान्य जरा टेलीविजन सामने उपस्थित ऑनलाइन प्रोग्रामे सुधीवृंद आजकल टेक्निकल आयोजन प्रेक्षापटे प्रथम करम परम करुणामय आल्लर का सकलेर जन्य बर्तमान महामारी करोना भाइरस प्रकोप थेके हेफाजत चाच्छी। सबाई सुस्थ थाकुन, सबाई भालो थाकुन। आजकेर आलोचना सेशनगुलोर शुरूटा किभाबे हलो आमि सेटा एकटु बोलते चाई। प्रथमे जीपीएस इस्पात ए अर्गानाइजेशन टीम बहुदिन जाबती स्टील मैनुफैक्चर करे आसछे एवं तारा रिसेंटलि एकटी आधुनिकतम एक बड़ मैनुफैक्चरिंग प्लांट एक स्थापन कर गत बसर शेष दिखे ये स्थापनार काज मोटामुटी शेष हो तक जीपीएस इस्पात प्रतिष्ठान कर्मकर्ता वृंद बार बार अनुरोध कर मत एक सामान्य लोक के जेधरण कतगुलो लेक्चार करा जाए कि ना तो राजी हुएछिलाम किन्तु तखन कथा छिलो जे आमरा विभिन्न डिस्ट्रिक्टे विभिन्न जागाते इूनिवार्सिटीते आमरा एई धरनेर लेक्चार दिए जाब मासे हयतो एकटा बा दुईटा बा तीनटा भावे किन्तु बर्तमान परिप्रेक्षिते सेटा जेहेतु सम्भव नय सेई जन्य आमरा एखन बर्तमाने आमरा एई एकटा बंदोबस्त करेछि। हाल छिलो ना बांग्लादेश जीपीएच इस्पात दृढ़तार प्रतिश्रुति। जीपीएच इस्पात जे स्टील यूज प्रतिष्ठा करे छे सेटा स्टेट अफ आर्ट एरकम एकटा प्लांट एबे एटा सम्बन्धे जीपीएच इस्पात तारा निजेराई आपनादेरके विशद भावे तारा देखाबे किभाबे इस्पात एखाने तैरी हय। ए अर्गानाइजेशन जब बेश प्रकौशली स्थपति एवं पर्टिकुलारलि प्रफेसर जमिल रजा चौधरी जिनि किछुदिन आगे इंतेकाल करेछेन आपनादेर सकलके এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককেও এবং ইসলামিক ইউনিভার্সিটির এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বুয়েটের ওদের অনেককেই আমার অনুরোধে ওনাদেরকে নিয়ে যান প্ল্যান দেখাতে এবং প্ল্যান দেখে সকলেই অনেক আনন্দিত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে এই একটা আধুনিকতম প্ল্যান এটা থেকে যে স্টিল তৈরি হবে সেটা হয়তো ভালো হবে। আমরা এখানে অনেকগুলো আলোচনা করব। এখানে আমরা হয়তো সপ্তাহে একটা করে যদি সম্ভব হয় একটা করে আলোচনা করব এবং সর্বোচ্চ 15-20 মিনিট ধরে আলোচনা করব। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আলোচনাগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপনের জন্য ডিজাইন কনস্ট্রাকশন মেটেরিয়াল স্পেসিফিকেশনস কোয়ালিটি ওভারঅল কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি সহ স্টিল এবং কংক্রিট ডিউরেবিলিটি নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা আছে। এছাড়াও আমরা কোড সম্বন্ধে যে আপনারা জানেন যে বিএনবিসি 2017 যেটা বেরিয়ে যাওয়ার কথা ছিল তারা এখনও এটা পাবলিশ হয়নি কিন্তু এটা অবস্থায় এটা পাওয়া যায় বাজারে এবং আগের যে কোডটা আছে সেটা পরবর্তীতে একটু পরিবর্তন করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় বেশ কিছু চেঞ্জ করা হয়েছে। আমরা এই কোড সম্বন্ধেও দুটা কোড সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পার্টিকুলারলি কোডে যে উইন্ড এবং আর্থকোয়েক লোডের জন্য যে অ্যানালিসিসের জন্য যে সমস্ত চেঞ্জগুলো এসছে রিকমেন্ডেশন এসছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। হাল ছিল না বাংলাদেশ জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে একটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ইঞ্জিনিয়ার একটা নানাবিধ একটা কাজগুলো রয়ে গেছে যেমন প্রথমে যে কোনো একটা স্ট্রাকচার বা যে কোনো একটা প্ল্যান করতে গেলে পরে তার জন্য একটা আর্কিটেক্ট দরকার আর এর থেকেও যদি বড় কাজ হয় বড় একটা বিরাট এলাকা জুড়ে যদি একটা কাজ হয় সেখানে প্ল্যানার্স দরকার হয়। প্ল্যানার্স আর্কিটেক্টসরা কাজ করেন তারা কাজ করার পরে মাস্টার প্ল্যান তৈরি করেন মাস্টার প্ল্যান তৈরি করার পরে তারা সেখানে বিভিন্ন বিল্ডিং যারা মালিকানাধীন তাদের বিভিন্ন বিল্ডিং কোথায় কীভাবে হবে কত বড় হবে সেই স্থাপনাগুলোর একটা নকশা প্রাথমিক নকশা একটা রেডি করেন।
খালি তাই নয়, সেখানে কিভাবে রাস্তাঘাট থাকবে, অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিস লাগে, পানির ট্যাঙ্ক, সুয়ারেস ট্রিটমেন্ট প্ল্যান্ট, অন্য ওয়াটার ট্যাঙ্ক ইত্যাদিতে যা কিছু স্টোরেজ অনেক কিছুই লাগে, যেটা সব কিছু ওনারা এটা করবেন। এটা করার পরে সেই জায়গা তখন সিভিল ইঞ্জিনিয়ার্সরা তখন সেই জায়গার মধ্যে উপস্থিত হন এবং সেখানে এসে সেখানে দেখে যে তার ভৌগোলিক অবস্থা অনুযায়ী অর্থাৎ মাটির লেভেল কী আছে আশেপাশের রাস্তা, সেটা আর্কিটেক্টের সাথে বসে ইঞ্জিনিয়ার ঠিক করে যে সেটা লেভেল কী হবে, মালিকরাও সেটা চান যেটা লেভেল এতটুকু উঁচা হবে কী হবে। কোনো কোনো জায়গা আমাদের সব জায়গায় দেখা যায় সমস্ত ক্ষেত্রে সব জায়গাতেই ধানের ক্ষেত আছে, ফলে সব জায়গায় রাস্তার থেকে অনেক নিচে থাকে, মাটি ভরতে হয়, মাটি ভরে এটাকে লেভেল করতে হয়, ফলে কীভাবে ভরা হবে, কীভাবে মাটিটাকে ভরা হবে, প্রোটেকশনে একদম বাউন্ডারিতে কীভাবে প্রোটেকশন নেওয়া হবে সবগুলোই চিন্তা করতে হয়। এবং ফাইনালি যখন আর্কিটেক্ট একটা ফাইনাল একটা বিল্ডিং আলাদা আলাদাভাবে ডিজাইন করেন মানে প্ল্যান করেন, তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসে একটা স্ট্রাকচার ডিজাইন করার জন্য। তারা প্রথমে এসে এটাকে তার সয়েল ওখানে কীরকম আছে সয়েল ইনভেস্টিগেশন করার জন্য ওরা বন্দোবস্ত গ্রহণ করেন, এবং সয়েল ইনভেস্টিগেশন করার জন্য ভালো কোম্পানি দিয়ে করাটা ভালো, অনেক কোম্পানি আছে, অনেক সময় দেখা যায় ওরা ঠিক মতো করতে পারেন না হয়তো বা ঠিক বুঝেন না যে কী করতে হবে, কত ডেপথের করতে হবে, কয়টা করতে হবে, অনেক কিছু আছে এই সমস্ত টেকনিক্যাল সাইড আমরা সব নিয়ে আলোচনা করব। এবং এই সময় শুরু হয় আর্কিটেক্ট তারা বেশ বড় কাজটা করে, তারা প্রত্যেকটা প্ল্যান এবং তার সাথে সমন্বয় রেখে তার কীভাবে কীভাবে মুভমেন্ট হবে সমস্ত কিছু তারা করতে থাকেন। আর স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা তার ফাউন্ডেশন ইঞ্জিনিয়াররা তখন এটা স্ট্রাকচার রূপ দিতে থাকেন, মাটির অবস্থা বুঝে এটাকে ওপেন ফাউন্ডেশন করা যাবে কি না বা এটা পাইল ডিপ ফাউন্ডেশন করতে হবে কি না। আমরা পাইলটাকে আমরা ডিপ ফাউন্ডেশন বলি, ওপেন ফাউন্ডেশন মানে হচ্ছে যে আমরা নর্মালি যে ফুটিং দিয়ে যদি করতে পারি সেটা করি অথবা ডিপ ফাউন্ডেশন করি, ফলে সেটা এই ধরনের মাটি বিয়ার করতে পারবে কি না, মাটির সেই মাটির সয়েল এক্সপ্লোরেশন ইয়ার থেকে রিপোর্ট থেকে আমরা এটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সেটা করেন। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এটা করার পরে নেক্সট হচ্ছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা এটা অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করতে গেলে পরে এটার জন্য যে লোড আছে একটা বিরাট ফ্যাক্টরি আছে সেই সমস্ত লোডগুলো আছে সেই লোডগুলো ধরে তার অ্যানালাইসিস করতে হয়। এবং তার জন্য খালি অনেক সময় মনে করে অনেক ইঞ্জিনিয়ার বাচ্চা ইঞ্জিনিয়াররা অনেক সময় মনে করে যে বোধ হয় ডেড লোড আর লাইভ লোড, অর্থাৎ যেটাকে ডেড লোড বলি নিজস্ব লোড আর লাইভ লোড যেটা হচ্ছে যে যে কাজে ইউজ হচ্ছে সেটুকু ছাড়া, এছাড়াও আরও কিন্তু দুটা লোড আসতে পারে, একটা হচ্ছে উইন্ড লোড একটা হচ্ছে সাইসমিক লোড বা আর্থকোয়েক, এই দুটো আবার একসাথে নাও আসতে পারে, অর্থাৎ তার জন্য কোডে বলাই আছে যে কোনো একটা ধরলেই চলবে। এই অ্যানালাইসিস ডিজাইন করার সাথে এটার জন্য অ্যানালাইসিস করতে হয়, অনেক প্যারামিটার্স আছে সে সমস্ত চেক টেক করে স্ট্রাকচার ড্রয়িং তৈরি করতে হয়। স্ট্রাকচার তৈরি করার পরে তার ডিটেইল করে ড্রাফটিং করে সব কারেক্ট করে সব ঠিকঠাক করে এটা সাইটে পাঠানো হয়। দেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়াররা এখানে তখন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং শুরু করে, তাদের ফাউন্ডেশন কলাম কীভাবে হবে, বিম কীভাবে হবে সমস্ত কিছু করে, এবং তাকে অনেকেই সাহায্য করে। এখানে প্রথমে দেখেন যে আর্কিটেক্টদের সাথে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট আছে, যারা ক্যাট আর্কিটেক্টস আছে তারা সমস্ত হেল্প করতেছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের সাথে সেই একই রকম ক্যাট ইঞ্জিনিয়ার যারা আছে এবং তারা অনেক সময় ডিপ্লোমা হতে পারে নাও হতে পারে, ইঞ্জিনিয়ারও আজকাল ক্যাট করতে সবাই পারে, তারা সবাই ড্রয়িংগুলো রেডি করে সাইটে পাঠালেন। সাইটে যিনি ইঞ্জিনিয়ার থাকতেছেন, যিনি চার্জে থাকতেছেন, তাকে আবার আরও অনেক ইঞ্জিনিয়ার, একটা বিরাট প্রজেক্ট যদি হয় সেখানে দেখা যায় যে তাকে আরও বেশ কিছু ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, অনেক তার সুপারভাইজার্স নানা ডাউন টু অনেক একেবারে বেশি ইয়ে পর্যন্ত লোকজন কাজ করে। তা আমি তার ফলে দেখতে, এবং তারপরে এটা যখন বিল্ডিংটা মোটামুটি একটু হয়ে আসতেছে তখন আবার আর্কিটেক্টরা যে এটা কীভাবে ফিনিশ করা হবে তখন তারা দেখে যে ঠিকঠাক মতো হচ্ছে কি না, তারা সব এটা সবসময় কিন্তু নজরদারিতে রাখতে হয় এবং আর্কিটেক্টের তরফ থেকে সবসময় নজরদারিতে রাখতে হয়। তো আমি এই জন্যই আমি মনে করি যে এটা আর্কিটেক্টদের কাজটা, আমি যেহেতু আমি আর্কিটেকচার নিয়ে আমরা কথা বলতে চাবো না, আমরা ইঞ্জিনিয়ারিং সাইডে আমরা কথাবার্তা বলবো। এখানে আমি যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের সাথে ম্যাটেরিয়াল সিলেকশন বা ম্যাটেরিয়াল একেবারে ইট একটা গাঁতির থেকে শুরু করে মাটি কাটার থেকে শুরু করে মাটিকে কীভাবে কম্প্যাক্ট করা হবে সমস্ত কিছু শুরু করার থেকে যে সমস্ত লোকেরা কাজ করে ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে তাদের সকলের সমন্বয়ে কিন্তু কাজটা শুরু হয়, এবং এর জন্যই আমি তাদের সকলের যাতে সবাই তার নিজের
অংশ কতটুক তার কর্তব্য কতটুক তার পেশাদারী ধর্ম হিসাব করে তার যে দায়িত্ব নির্বাচন করে ছিল আমি কয়েকটা আমি স্লাইড লিখে নিয়েছি সেটা আমি দেখতে চাচ্ছি। হাল ছিল না বাংলাদেশ জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। যেমন আমি তার জন্য আপনাদেরকে কয়েকটা স্লাইড দেখাবো। একজন প্রকৌশলীর জন্য তার পেশাদারী কর্মকাণ্ড নির্মাণ সংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং নির্মাণের ক্ষেত্রে সাফল্য এক বিরাট অহংকার। এটি তার পেশাদারী ধর্ম এবং এক ধরনের আত্মতৃপ্তির বিষয় যা তাকে নির্মাণ সংক্রান্ত অনেক কঠিন ও পরিশ্রমসাধ্য কাজ নিরলসভাবে করে যাবার ক্ষেত্রে ধাবিত করে। এই অহংবোধ এবং অবর্ণনীয় পরিতৃপ্তির ফলে সে তার সমস্ত পরিশ্রমের কষ্ট ভুলে গিয়ে নিজের কাজকে আনন্দদায়ক করে তুলতে সক্ষম হয়। তিনি শুধু একটি ভবনের নির্মাতাই নন, সেই সাথে একটি জাতির নির্মাতাও, কেননা তার উপর অর্পিত দায়িত্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। সে তা যত ছোটই হোক না কেন, এমনকি কাজের সহকারী হলেও একটি কাঠামোর ভিত্তিতে এর স্থায়িত্বের জন্য যেমন একটি ইটেরও অনেক গুরুত্ব থাকে, ঠিক তেমনি তার উপর অর্পিত দায়িত্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটা মনে রাখা প্রয়োজন যে একটি সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার সাথে কাঠামোর সামর্থ্য এবং স্থায়িত্বের মেলবন্ধনের জ্ঞান একজন মানুষকে প্রকৃত প্রকৌশলী হিসাবে তৈরি করে। সব থেকে কম খরচে টেকসই এবং মজবুত কাঠামো নির্মাণ করতে পারাই একজন প্রকৌশলী সবসময়ের প্রচেষ্টা। যেহেতু একটি ভবনে বিপর্যয় ঘটলে সম্পূর্ণ অর্থনীতি বিপর্যস্ত হয়ে যেতে পারে, কাজে দৃঢ়তা এবং স্থায়িত্বের বিপদগুলোকে অগ্রাধিকার দিতে হবে। নির্মাণ প্রকৌশল বা অন্যান্য কলাপ কৌশলের মতো একটি বিষয় যেখানে প্রয়োজন এই সংক্রান্ত সাধারণ জ্ঞানের মাধ্যমে নির্মাণের বিভিন্ন পর্যায়ে কিছু বিশেষ পদ্ধতির যথাযথ প্রয়োগ, সেজন্য নিয়োজিত প্রকৌশলীকে অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করতে হবে এবং অনেক পদ্ধতি ও নির্দেশনাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে। আমি এটা আমাদের সকলের সুবিধার জন্য আমি এটা বাংলা এটা ইংরেজিতে আমি প্রথমে লিখেছিলাম, পরে এটাকে বঙ্গানুবাদ করে আমি লিখে দিয়েছি। এরপরেই তাহলে আজকে আমরা আজকে প্রথম এইয়াতে আমরা যেটা আলোচনা করতে চাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার্স ডিজাইন কনস্ট্রাকশন কোড প্রভিশনস স্পেশাল ডিটেলিং নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমরা প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সবচেয়ে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লাগে। আমি এখানে দুটো জিনিস সম্বন্ধে আপনাদের কাছে বলতে চাই, তার কারণ হচ্ছে একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে সিমেন্ট পাওয়া যায়। খালি একটুখানি বলে নিই, আজকে আমরা কোনো সাবজেক্ট নিয়ে আমরা ডিটেলে যাব না, টপিকগুলো কী হবে আমরা সেগুলো আলাপ করব। হাল ছিল না বাংলাদেশ জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। প্রথমে আমি খালি এখানে বলে নিতে চাচ্ছি যে কংক্রিট একটা যে সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজ কনস্ট্রাকশন মেটেরিয়াল নট অনলি ইন বাংলাদেশ, সারা দুনিয়াতে সবচেয়ে বলা হয় সবচেয়ে ওয়াইডলি ইউজ কনস্ট্রাকশন মেটেরিয়াল এবং সেই সাথে বলা হয় যে মোস্ট আনপ্রেডিক্টেবল কনস্ট্রাকশন মেটেরিয়াল, মোস্ট আনপ্রেডিক্টেবল কনস্ট্রাকশন মেটেরিয়াল। আমি এই জিনিসটা এই জন্য বলছি যে কংক্রিট ছাড়া কিন্তু স্ট্রাকচার্স করা যাবে না। আপনারা দেখতেছেন যে বর্তমানে পদ্মা ব্রিজ যেটা হচ্ছে সেখানেও দেখতেছেন কংক্রিটের বিরাট উপরে লোহার ব্রিজ দেখতেছেন, ঠিকই আছে, লোহার যে মেইন ট্রাসগুলো হচ্ছে স্টিলের তৈরি, এছাড়া কংক্রিটের যে পিয়ারগুলো দেখতেছেন উপরে যে উপরে যেগুলো লোহার ব্রিজের উপরে যে রোডের স্ল্যাবগুলো হচ্ছে সেটা রেলওয়ে স্ল্যাবগুলো সবই কিন্তু কংক্রিট। ফলে কংক্রিট ছাড়া আর ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিং দেখছেন সেগুলো তো 99% বিল্ডিং হচ্ছে প্রায় কংক্রিটের তৈরি। ফলে কংক্রিটটাকে আমরা কেন যদি মনে করি যে খুব সহজ একটা জিনিস, অর্থাৎ কয়েকটা জিনিস সিমেন্টের সাথে কিছু কিছু মেলালেই, কিন্তু দুনিয়াতে কিন্তু অন্যান্য দেশে সমস্ত কংক্রিটের স্পেসিফিকেশন সম্বন্ধে দে আর ভেরি ভেরি স্ট্রিঞ্জেন্ট এই ব্যাপারটাতে। কারণ কংক্রিটটা যে ভালো জিনিস, সব কিছু ভালো হলেও যেমন ভালো হয় না, যেমন কেউ যদি আপনাদের মধ্যে কেউ যদি কারা যারা জানি না বাড়িতে হয়তো অনেকে আপনারা বিরিয়ানি পাক করতে পারে, সমস্ত কিছু ভালো নিয়ে গেলেন বিরিয়ানি কিন্তু প্রত্যেকদিন ভালো হবে না, কোনোদিন দেখবে যেটা একেবারে ইয়ে হয় নাই। তা আমি সেরকম প্রফেসর নেভিলের একটা বিরাট একটা এক বক্তৃতার মধ্যে সেখানে
একটা উনি বলেছিলেন কংক্রিট সম্বন্ধে, সেইটা আমি আপনাদেরকে স্লাইডে দেখাচ্ছি যে ব্যাড কংক্রিট অফেন এ সাবস্ট্যান্স অফ দ্য কনসিস্টেন্স অফ স্যুপ হার্ডেনিং ইনটু এ হানিকামড নন হোমোজিনিয়াস মাস ইজ মেড সিম্পলি বাই মিক্সিং সিমেন্ট অ্যাগ্রিগেটস অ্যান্ড ওয়াটার সারপ্রাইজিংলি দি ইনগ্রেডিয়েন্টস অফ গুড কংক্রিট আর এক্স্যাক্টলি দ্য সেম ইট ইজ অনলি দ্য টেকনিক্যাল নো হাউ অফেন উইদাউট এডিশনাল কস্ট অর উইদাউট এনি এডিশনাল কস্ট অর লেবার দ্যাট ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্স। এটা আমি একটু বাংলায় একটুখানি বলে দিই, তর্জমা করি যে সেটা হচ্ছে যে আমরা যেরকম স্যুপ খাই প্রতিনিয়ত, সেই স্যুপে কোনোদিন দেখবেন একই দোকানে যাচ্ছেন ভালো লাগে আপনার, কোনোদিন হয়তো দেখলে যে স্যুপটা ভালো হয় নাই বা জিনিস। কংক্রিটের কিন্তু একই অবস্থা, কংক্রিট মেকিংটা প্রথমেরই ব্যাচিং থেকে শুরু করে সব কিছু পর্যন্ত এটা কিন্তু খালি সিমেন্ট ভালো হলেই হবে না, আপনার অ্যাগ্রিগেটস ভালো হলে হবে না, সব কিছু ভালো হলে আপনি যদি তারপরে যে প্রসেসটা মেকিং প্রসেস এই প্রসেসের প্রত্যেকটা ধাপ এগুলো আমরা কিন্তু আলাপ করবো পরে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সেই সাথে আর একটা কথা বলে আমরা খালি আজকে কী কিসে যাবো আমরা বলে দেবো, সেটা হচ্ছে সিমেন্ট। বর্তমানে কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, কারণ আমি আইবির একটা কমিটির আমি চেয়ারম্যান, সেখানেও আমি দেখেছি অনেকে জিজ্ঞাসা করলে খালি বলে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটা খুব খারাপ কথা। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দে শুড বি ভেরি কেয়ারফুল, কারণ আজকাল যে সিমেন্ট বাজারে পাওয়া যায় সিমেন্টের গায়ে কী লেখা থাকে, লেখা থাকে সেম ওয়ান অথবা সেম টু। এটা আমরা বাংলাদেশ সরকার 1997 কোড নম্বর ইয়ে দিয়ে BDS 1971-2003 আমরা এই ইউরোপিয়ান নর্মের সিমেন্ট আমরা গ্রহণ করেছি এবং BSTI এই সিমেন্টটি এখন প্রডিউস করতে বলে। এখানে সেম ওয়ান আছে, সেম টু, সেম থ্রি, সেম ফোর। সেম ওয়ানটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অর্থাৎ সেখানে ক্লিঙ্কার আছে আর 5% জিপসাম আছে। আর সেম টু, সেম থ্রি, সেম ফোর এগুলোতে ক্লিঙ্কার আছে, জিপসাম আছে এবং অন্য অনেক কিছু মেশানো যায়। আমি সেটারও একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই। এটাও প্রফেসর নেভিল সাহেব 1994 এক লেকচারে বলেছিলেন, দি ভেরিয়াস সিমেন্টেশিয়াস ম্যাটেরিয়ালস ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ আর হিয়ার টু স্টে ইন দেয়ার ভেরিয়াস ওয়েজ অ্যান্ড আন্ডার ভেরিয়াস সার্কামস্ট্যান্সেস, দে অল হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল টু প্লে ইন কংক্রিট। দি ডেইজ অফ পিওর অর আনঅ্যাডাল্টারেটেড পোর্টল্যান্ড সিমেন্ট ওয়ান্স আপন এ টাইম লডেড বাই সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স হ্যাভ গন ফর এভার। পোর্টল্যান্ড সিমেন্ট ইজ এ ভাইটাল ইনগ্রেডিয়েন্ট বাট দ্য আদার সিমেন্টেশিয়াস ম্যাটেরিয়ালস আর হাইলি ভ্যালুয়েবল। এটা প্রফেসর নেভিল সাহেব এক বক্তৃতায় 1994 বলেছিলেন। অর্থাৎ হচ্ছে এই যে এই যে পরবর্তীকালে পিসিসি, আমরা এখন পিসিসি বলি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এই সিমেন্টের মধ্যে আপনার ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ অনেক কিছু আরও দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ লাইম, সব কিছু মেশায়, এক কোম্পানি এক রকমভাবে মেশায়। ফলে এটা কিন্তু এটা ভালোর জন্য। এখানে আমি একটু এক্সাম্পল বলে নিই যে 90s দিকে 2000 আগে আগে যখন বঙ্গবন্ধু ব্রিজ, যখন যমুনা ব্রিজ যখন হচ্ছিলো, তখন কিন্তু আমরা এই ফ্লাই অ্যাশ দিয়ে আমরা কিন্তু সিমেন্ট আমরা ইয়ে করেছি। তখন কিন্তু বর্তমানে যে অবস্থা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট সেটা কিন্তু পাওয়া যেত না, তখন আমাদেরকে সিঙ্গাপুর থেকে টেস্ট করে আনতে হতো সিমেন্ট এবং ফ্লাই অ্যাশের কোয়ালিটি দুইটা টেস্ট করে এলে এখানে 85% সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং 15% ইয়ে ইউজ করা হতো। তা আমরা এটাও ডিটেল আমরা একটু আলাপ করবো, এইটুকুই আমার বক্তব্য। এছাড়া আর আমরা কী কী টপিক নিয়ে আপনাদের ইন্টারেস্ট যাতে গ্রো করে, কী কী টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাব সেটার আমি কয়েকটা স্লাইড দেখাচ্ছি। আমি প্রথমে দেখেন আমরা কংক্রিট কোয়ালিটি মিক্সিং প্লেসিং এসিআই রিকমেন্ডেশন, এখানে এসিআই রিকমেন্ডেশন প্লেসিং সম্বন্ধে আমি একটুখানি বলবো। অনেক সময় এটা প্রশ্ন করে যে একটা স্ল্যাবের স্পেসিফিকেশন আছে 3000, কলাম আছে 4000, এই জয়েন্টটা কী করবেন, এটা কিন্তু এসিআইটাকে রিকমেন্ডেড ইয়ার রয়ে গেছে, এটা আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিভ স্ট্রেংথ, অ্যাডমিক্সচার যে ইউজ হয় বাংলাদেশে আজকাল অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে। যখন 1980 আমি যখন অ্যাডভান্স কংক্রিট টেকনোলজি পড়ানো শুরু করি প্রথম, তখন আমি অ্যাডমিক্সচারের কথা প্রথম আমি একা একা চিৎকার করি, সেইখানে দেখা যাচ্ছে বাংলাদেশি কোম্পানি সহ এখানে অন্তত 20-25 কোম্পানি, বিদেশি ভালো কোম্পানি তারা ব্যবসা করতে চায় অ্যাডমিশন। এটাও আমরা ডেভেলপ করবো। ফর্মওয়ার্ক, তার এসিআই রেকমেন্ডেশন কী, ফর্মওয়ার্কটা একটা সাংঘাতিক জিনিস, অনেক অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে বেশিরভাগ সবগুলোই প্রায় ফর্মওয়ার্কের জন্য। এটাও কিন্তু এসিআইয়ের কিন্তু বই আছে, ফর্মওয়ার উপরে কিন্তু বই আছে, এখানে পাওয়া যায় কম্প্যাকশন অফ কংক্রিট। আমি আলাদা বলছি এর জন্য,
কংক্রিট যত ভালোই হোক না কেন, আপনি যদি প্রপারলি কম্প্যাক্ট না করেন তাহলে কোনো ডিস্ট্রেক্ট হবে না। এটা আমরা দেখাবো পরে। কিউরিং অফ কংক্রিট এবং কিউর অফ কংক্রিটে এটা বলার কারণ হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে কিউরিং করতেই চায় না, কেউ আমরা ইচ্ছা মতো কিউরিং করে, এটা ঠিক না। এবং এই কিউরিংয়ে অ্যাপ্লিকেশন অফ হিট ফর কিউরিং এই জিনিসটাও দেখেছি যে এখানে দুই চারটা ফ্যাক্টরিতে আমি দেখেছি কাজ করে, কিন্তু অনেকেই জানেই না, এটাও আমরা বলবো। কারণ আমি খালি একটু সংক্ষেপে বলে যাই যে আপনি যদি একটা হাই প্রেশার স্টিম কিউরিং করতে পারেন অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, আমরা কংক্রিটকে মনে করি যে 28 দিনে কংক্রিট তার ম্যাচুরিটি হয় এবং তার ফুল স্ট্রেংথ গেইন করে। এবং এই স্টিম কিউরিং যদি অ্যাট হাই প্রেশার করতে পারেন, একদিন যদি করেন, এই একদিনেই 28 দিনের স্ট্রেংথের সমান হবে। আবার হাই প্রেশার স্টিম কিউরিং অ্যাট নর্মাল প্রেশার যদি করেন, 3 দিনে স্ক্রিং করলে 28 দিনের স্ট্রেংথের সমান হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টরি ট্যাক্টরিগুলোতে যারা প্রি স্ট্রেস কংক্রিট ইয়া করে এগুলোতে করতে পারে বা করে হয়তো বা। এরপরে আমরা কোয়ালিটি রিইনফোর্সিং স্টিল সম্বন্ধে আলাপ করব, যেহেতু স্টিল হচ্ছে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা কংক্রিট যেহেতু সে একটু দুর্বল টেনশন নিতে, স্টিল তাকে সাহায্য করে টু টেক দ্য টেনশন, অ্যাট দ্য সেম টাইম স্টিল আবার কম্প্রেশনও নেয়। এরপরে আসবাই ডিজাইন অফ আরসি স্ট্রাকচার, রিইনফোর্সিং স্টিল ফর কংক্রিট, কম্পোজিশন অফ রিইনফোর্স কংক্রিট অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার এলিমেন্টস, স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড ডিটেইলিং, কংক্রিট ফর ডিউরেবল কনস্ট্রাকশন, অ্যাজ এ হোল কংক্রিট পুরোপুরি আমরা ডিসকাস করব। দেন দুইটা জিনিস আমি এখানে উত্তরে এনেছি, সেটা হচ্ছে ইউজেস অফ কাপলার্স, কাপলার্স ইন রিইনফোর্সমেন্ট ফেব্রিকেশন। আপনারা কাপলার্স এখনও আমাদের এখানে যে সব স্ট্রাকচারসে ইয়ে হয় নাই, কিন্তু এই যে যারা আপনার রাস্তা থেকে খেয়াল করেছেন, এখানে আমি বলতে চাই যে আপনারা দেখবেন, আমি আর প্রফেসর জে আর চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন, ওনার সাথে আমার উনি ইন্তেকাল করার 2-3 দিন আগেও এগুলো কথাবার্তা হচ্ছিলো, উনি আর আমি এই যখন এই ইয়েগুলো হয় ফ্লাইওভারগুলো যখন হচ্ছিলো, তখন এই যখন তারা এখানে স্টিল ফেব্রিকেট করতেছিলো কাপলার দিয়ে, এবং যে পাইলের জন্য যে রোটারি ড্রিল দিয়ে করতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। দেখলে পরে অনেক কিছু শেখা যায়, একটা বিশ্ববিদ্যালয়ের কোনো ইয়ার থেকে সব কিছু শিখিয়ে দেবে এটা কিন্তু সম্ভব না, দুনিয়ার কোনো জায়গায় সেটা হয় না, এটা সব আপনাকেই করতে হবে। তো কাপলার্সটা হচ্ছে যে ল্যাপিং যে ডিস্টেন্স বা ওয়েল্ডিং এই সমস্ত না করে কাপলার্স দিয়ে এটা ইয়া করা যায়, তাতে আপনার সুবিধাটা হচ্ছে ম্যাটেরিয়াল সেভ হয়, আর সবচেয়ে হচ্ছে যে কনজেশনটা কমে যায়। কারণ আজকাল এসিআই কোড আপনার বান্ডেল বার ইউজ করতে বলে, আমরা বান্ডেল বার সম্বন্ধে কথাবার্তা বললো, বান্ডেল বার না ইউজ করে অন্য কিছু করলে পরে কী সুবিধা, এটা আমি একটু ডিটেল দেখাবো এক সময়। এরপরে যেটা আসতেছি আপনার লাস্ট, যেটা যে বিএনবিসি 1993 এবং বিএনবিসি 2017, এই দুটা মধ্যে যে চেঞ্জেস ইন উইন্ড লোড অ্যান্ড আর্থকোয়েক কন্ডিশনস, আর্থকোয়েক লোডস যেটা আছে, এইটার একটু ডিসকাস আমি করবো, এবং এটা খুব ইন্টারেস্টিং হবে আমার মনে হয়। কারণ অনেক চেঞ্জেস এসছে, খালি সাইসমিক জোনিং যেসব বাংলাদেশে আগে ছিল 3টা জোন, এখন 4টা জোন হয়েছে, তাই না, এইটাও এসছে, এতে কীভাবে সংক্ষেপে এগুলো ইয়ে করা যায় সেটাও আমরা দেখব। আমার মনে হয় যে আজকে আমরা এই পর্যন্তই থাকি, আমরা এর পরের দিন এক একটা টপিক ধরে কোন টপিক দিয়ে আমরা শুরু করব সেটা আপনারা জিপিএসকে জানায় রাখতে পারেন, তবে আপনাদের জানালেই হবে না, আমাকে রেডি থাকতে হবে, তো ফলে আমি মোটামুটি একটা রেডি আছি কয়েকটার জন্য, আমরা এটা শুরু করব। এবং আমরা আপনাদের সবাইকে এখানে আসার থাকার থাকার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আপনাদেরকে আবার আমাদের সকলের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এটা একটা ভীষণ একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, ধন্যবাদ আপনাদেরকে।